আজি দেশভক্তি দিবস। সমগ্র অসমতে সরকারিভাবে পালন করা হয়েছে দেশভক্তি দিবস। কামরূপ জেলা আমিনগাঁওতো জেলা প্রশাসন আর তথ্য আর জনসংযোগ বিভাগের উদ্যোগত পালন করা হয়েছে দেশভক্তি দিবস। দিবসত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকে বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী। কার্যসূচীর আরম্ভণিতে তরুণরাম ফুকনের প্রতিচ্ছবি বন্তি প্রজ্বলন করে বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী। কামরূপ জেলা প্রশাসনের তরফের ইয়াতে দেশভক্তি দিবস হিসাবে আজির দিন পালন করা হল। আর দেশভক্ত তরুণরাম ফুকনের আজি মৃত্যু দিবস আসে। আর এই দিবসটিতে সরকারে সমগ্র রাজ্যখনতে আজি দেশভক্তি দিবস হিসাবে পালন করেছে। আর আজি আমার কামরূপ জেলা প্রশাসনে কিছু ইয়াতে নতুন নতুন চিন্তা চর্চার আমার ছাত্র ছাত্রী সকলের মাজত দেশভক্ত তরুণরাম ফুকন আর তার আদর্শ আর তার কর্মরাজি এই গোটেখিনি জানার কারণে আমার ছাত্র ছাত্রী সকলের মাজত মানে রচনা প্রতিযোগিতা পাতিছিল, জেলা ভিত্তিত পাতিছিল আর রাজ্যিক ভিত্তিত পাতিছিল। আর তার পুরস্কারবিলাক আজি ঘোষণা করা হয়েছে। আর বিভিন্ন ছাত্র সমূহ ছাত্রছাত্রী সকলেও মানে এই আজির দিবস মানে গুরুত্ব উপলব্ধি করে ধুনিয়া ধুনিয়া বক্তৃতাও দিছে। আর বিশেষভাবে আমি আমার উত্তর গুয়াহী কলেজের অসমীয় অভিভাবক এইচওডি আমার তারিণী হালদক তারিণী হালদ ডাঙরিয়াক আজি বিশেষভাবে ইয়াতে নির্দিষ্ট বক্তা করে মাতিছিল আমার কামরূপ জেলা প্রশাসনে। তেখেতে খুব ধুনিয়াকে সাবলীলভাবে কথাখিনি কৈছে। আর ছাত্রছাত্রী সকলে যে ইমানখিনি অধ্যয়ন করে কথাখিনি রচনা প্রতিযোগিতার মাধ্যমে হোক বা বক্তব্যের মাধ্যমে হোক যেখানে করেছে, গতি এই কথাবিল আসলে খুব ভাল। আর এই তার কারণে মানে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক মানে ধন্যবাদ দিছি। নির্দিষ্ট বক্তা হিসেবে উপস্থিত থাকে উত্তর গুয়াহাটী মহাবিদ্যালয়ের অসমীয়া বিভাগের মুরব্বী অধ্যাপক ডক্টর তরণীকান্ত হালৈ। অনুষ্ঠানত জেলাখনের কেবাখনো বিদ্যালয় মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী সকলে অংশগ্রহণ করে। অনুষ্ঠানটির লগত সংগতি রাখি বিদ্যালয় সমূহত রচনা প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল। আজি প্রতিযোগী সকলক কামরূপ জেলার অভিভাবক মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারীয়ে পুরস্কার সমূহ বিতরণ করে। সভার সভাপতিত্ব করে জেলা আয়ুক্ত কৃতি জলিয়ে। সাংসারি পৰা সৰ্গেশ্বৰ নাথ ৰিপোর্ট প্ৰাতঃ টাইম ডিজিটেল। অসমৰ সংবাদ জগতখনৰ বাবে এক সুখবৰ। নৰূপ নহাজাৰে প্ৰায় 30 বছৰীয়া অভিজ্ঞতা পুষ্ট সাপ্তাহিক কবচ পুনৰ এবাৰ ৰাজ্যৰ মাজলৈ। স্বত্বাধিকাৰী প্ৰণীতা কলিতাৰ দ্বাৰা প্ৰকাশিত আৰু অমৰজ্যোতি প্ৰিণ্টাৰ্ছ গুৱাহাটী কমাৰ্চ কলেজৰ বিপৰীত ফালে মুদ্ৰিত। আমাৰ ঠিকনা মুখ্য কাৰ্যালয় অসম ফৰেষ্ট স্কুল হৰিমন্দিৰ পথ গুৱাহাটী আৰু অস্থায়ী কাৰ্যালয় কলিতা মাৰ্কেট বিজয়নগৰ কামৰূপ অসম। মোবাইল নং 9435114666 আৰু 7002472813। মেইল আইডি প্ৰভাতী অসম @gmail.com।